নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। সুখেন্দু হত্যা মামলায় আজও চার্জশিট ফাইল হয়নি, সরব প্রাক্তন বিধায়ক রুমিনাথ। নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা, প্রতিবাদে নামল পথে বাম দলগুলো। শুরু হচ্ছে ডিএসএর সুপার ডিভিশন ক্রিকেট লীগ, প্রস্তুতি সম্পূর্ণ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। হাতিছড়া জিপি সভাপতি সুখেন্দু দাস হত্যাকাণ্ডে এবারে সরব হলেন বরখোলার প্রাক্তন বিধায়ক রুমিনাথ। সোমবার বিধায়ক রুমি অভিযোগ করেন, সুখেন্দু হত্যা মামলার নয় মাস অতিক্রম করতে চলেছে, কিন্তু ঘটনার প্রত্যক্ষদর্শী রিঙ্কু সেনাপতিকে এ পর্যন্ত তদন্তের আওতায় নিয়ে আসেনি পুলিশ। রুমি বলেন, কোনো মামলার তিন মাসের মধ্যে চার্জশিট জমা দেওয়ার নিয়ম থাকলেও পুলিশ আজও চার্জশিট জমা দেয়নি। কিন্তু এরকম একটা ঘটনা, একটা আতঙ্ক সৃষ্টি হয় যে এরকম ঘটনা কিন্তু আগে কোনো দিন আমরার দিকে এরকম হয়েছে না, প্রথম ইনসিডেন্ট হয়েছে। কিন্তু আমি আশ্চর্যিত যে আট নয় মাস হয়ে গেছে প্রায়, কিন্তু এখন অবধি রিয়েল যারা কালপিট তারা প্রতদন্ত হয়েছিল, এবং চার্জশিটও আমরা জানি না। আমরা জানি যে তিন মাসের মাথায় চার্জশিট ইউজুয়ালি দেওয়া হয়, এবং একমাত্র আই উইটনেস এই কেসের লগে জড়িত। আমি শুনছি, মুখে মুখে শুনছি বা পরিবারের তরফ থেকে শুনছি, যাই মারা গেছেন পঞ্চায়েত, যে এখন অবধি স্টেটমেন্ট লওয়া হয়েছে না। এবং আমি এসপির সঙ্গে কথা হয়েছি, তারা কথা হয়েছে আমরা কালপিট ধরছি, কিন্তু পুলিশের কথায় এবং ব্যাকগ্রাউন্ডের কথায় কিন্তু কোনো মিল নাই। কারণ পুলিশের প্রশাসনে একটা কথা কয় এবং ফ্যামিলির মানুষে আর একটা কথা কয়। এবং আমি ভাবি আর যে আমি কেন বিজেপি কংগ্রেস হিসাবে রাজনীতি হিসাবে কয়ার না, আমিও একজন জনপ্রতিনিধি আসলাম বা এখনও কাজ করি জিয়া। আজকে যদি এই কেসে যদি উপযুক্ত তদন্ত না হয়, তাহলে আর বাকি যারা আসেন তারারও জীবনটা নিরাপত্তাহীন অবস্থা বুকবা তারা। রুমিনাথ বিষয়টি নিয়ে এদিন বরখোলার বিধায়ক কিশোরনাথকেও এক হাত নেন। রুমি বলেন, বরখোলার বিধায়ক কিশোরনাথের ঘনিষ্ঠ বলেই কি রিঙ্কু সেনাপতিকে আজও তদন্তের আওতায় নিয়ে আসেনি পুলিশ। তিনি আরও বলেন, কিশোরনাথ একজন ব্যর্থ বিধায়ক, বিজেপি দলের অন্দরেও কান পাতলে কিশোরনাথের ব্যর্থতার কথা শোনা যায় আজকাল। আমরাও এমএলএ হয়েছি, এমএলএ তো হয়েছি, আমরা সাজিয়া গুরবার লাগি না। এমএলএ হয়েছি, মানুষের কথা শুনতাম, বিচার হইতো, অন্যায়ের বিরুদ্ধে ফাইট করতাম। এই এমএলএ দিকে অন্যায়ের সাথে থাকে, অন্যায়ের বিরুদ্ধে ফাইট করেন না। প্রথম ১২৬ এম এল এর মধ্যে এরকম এমএলএ দেখলাম। ঠাকুরগুড়াকে আমি কলা খাই না, আমি এখন কথা কই আর না, আমি স্টেপ লই আর না। যে অন্যায় করে, যে সহে, সেও তো সমভাবে সমানভাবে অপরাধী। সম যার জন্য আমি মনে করি এমএলএ স্টেপ নিতে লাগে, এটা তো এমএলএ ব্যর্থ এবং ওনার কার্যকাল এখনও রয়েছে। আমি তো আর এমএলএ, আমার কথা তো শুনুন বা আমি অ্যাকশন পাই, হয়তো এক দুইটা মিস মারতে পারে, কিন্তু ম্যাক্সিমাম তো আমরা রেসপন্স পাই। এখন সিটিং এমএলএ ইয়া যদি ফারুন না, সরকারের পাওয়ার দিছে, সব কিছু দিছে, এখন টাইম ইউটিলাইজ করুন না কেন, এটা একমাত্র তো টাইম আনসার দিতে পারে। বিধায়ক রুমিনাথ আরও অভিযোগ করেন, সুখেন্দু হত্যা মামলায় বিজেপি, কংগ্রেস, সিপিএম, এআইইউডিএফ সব দলই সরব হয়েছে। বিষয়টি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল সহ মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কানেও তোলা হয়, কিন্তু আশ্চর্য আজও মামলা তদন্ত প্রক্রিয়া এগোয়নি। তার প্রশ্ন, কেন? দেখা যায় নট অনলি বিজেপি, কংগ্রেস, সিপিএম, ইউডিএফ, আম জনসাধারণ সবাই একমত, আমারও একমত যে আমরা এই যেটা ঘটনা হয়েছে হত্যাকাণ্ড, এটা উপযুক্ত তদন্তটা লাগে। আমরা জানি না এই কেস লইয়া মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মারও পিটিশন দেওয়া হয়েছে এমপি ইলেকশনের সময়। এরপরেও রিসেন্ট ভিজিটও ফ্যামিলির মানুষে ওনার বাবা ইয়া কথা কয়েছেন, চিফ মিনিস্টারের কাছে কথা কয়েছে, টিল নাও ধরা পড়ছে না। এটা আমারও, আমি জিনিসটা বুঝছি না যে কীটা লাগে এটা। কিন্তু আমি মনে করি যে এটার উপরে চাপ সৃষ্টিটা অব্যাহত থাকতে লাগবো, এবং আমি এটা বরগলার নাগরিক হিসাবে এটা 100% আমার তরফ থেকে আমি চেষ্টা চালাইয়ে যাই এবং আগামী দিন এটা থাকে। কিন্তু মনে করি এমএলএ হোক, এমপি হোক, এক্স এমএলএ হোক, এক্স এমপি হোক, যে কোনো মানুষ, পঞ্চায়েত হোক, কন্ট্রাক্টর, যারাই যে কোনো যেই দোষী আছে তাদের যাতে উপযুক্ত শাস্তি দেওয়া। ১৯ মার্চ গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান বিজেপি নেতা সুখেন্দু দাস। ঘটনার পর এ নিয়ে সরব হন এলাকার মানুষ, একের পর এক অভিযোগ জানান পুলিশ সুপার জেলাশাসকের কাছে।
কিন্তু পুলিশ প্রশাসনের তরফে তদন্তের আশ্বাস মিললেও কার্যত এ পর্যন্ত এই মামলার তদন্ত প্রক্রিয়ার শ্লথ গতি নিয়ে অসন্তুষ্ট সুখেন্দুর পরিবার সহ তার অনুগামীরা। নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে পথে নামল বেশ কটি বাম দল। সোমবার ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিলের প্রতিবাদে এক ধর্ণা কর্মসূচি পালন করেন তারা। এদিন রাজ্যে ডিটেনশন ক্যাম্পগুলো বন্ধ করা সহ বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান তোলেন প্রতিবাদীরা। পরে ধর্ণা কর্মসূচির মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে দুলাল মিত্র জানান, আইনের মধ্যে শুধুমাত্র দুইটা শব্দ তিনটা শব্দ আপত্তিকর। সেখানে বলা হয়েছে কারা নাগরিকত্ব পেতে পারে, যে নট বিং ইললিগ্যাল মাইগ্রেন্ট, যারা অবৈধ নাগরিক তারা পাবে না, অন্যরা পাবে। তাহলে কথাটা হয়েছে যে নট বিং ইললিগ্যাল মাইগ্রেন্টস, এই কথাটাকে যদি উঠিয়ে দেওয়া যায় তাহলে বর্তমান যে নাগরিকত্ব আইন রয়েছে এই নাগরিকত্ব আইন দিয়েই আমাদের দেশের সমস্ত মানুষকে, হিন্দু মুসলিম নির্বিশেষে সবাইকে নাগরিকত্ব দেওয়া যায়। কিন্তু আমরা দেখলাম যে বিজেপি নেতৃত্বাধীন সরকার তাদের যে হিন্দুত্বের রাজনীতি, তাদের যে সাম্প্রদায়িক রাজনীতি, সেই রাজনীতিকে সামনে রেখে তারা অমুসলিম যারা আছে তাদেরকে তারা নাগরিকত্ব দেবে এই কথা তারা বলছে, কিন্তু যারা মুসলিম সম্প্রদায়ের যদি কেউ থাকে তাহলে তিনি নাগরিকত্ব পাবেন না। তাহলে মুসলিম সম্প্রদায়ের একজন মানুষ, একজন প্রকৃত ভারতীয় মানুষ, তিনি যদি কোনো কারণে তার কাছে কোনো ডকুমেন্ট তিনি দেখাতে না পারেন, বা যদি ট্রাইব্যুনালের যদি কোনো পক্ষপাতিত্ব থাকে তাহলে সেই মানুষটা বিদেশি বলে পরিগণিত হবেন এবং তিনি নাগরিকত্ব পাবেন না, তার স্থান হবে ডিটেনশন ক্যাম্পে। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প নিয়ে একটি কর্ম পরিকল্পনা তৈরি করেছে কাছাড় জেলা প্রশাসন। সোমবার শিলচরে জেলাশাসকের কনফারেন্স হলে আয়োজিত এক সভায় প্রশাসনের কর্ম পরিকল্পনার কথা তুলে ধরেন জেলাশাসক লয়া মাদ্দুরী। মাদ্দুরী এদিন সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে বলেন, আগামী ছয় মাসের মধ্যে এই পরিকল্পনাকে বাস্তবায়ন করা হবে, এতে সবার সহযোগিতা কামনা করেছেন জেলাশাসক। মুন্নামুন্নি বোর্ড এটা সিস্টেম শুরু করতে যাচ্ছি আগামী 20th November। অল পঞ্চায়েতিরাজ রিপ্রেজেন্টেটিভস সঙ্গে এটা ওয়ার্কশপ হবে, ওখানে আমরা মুন্নি মুন্না বোর্ড লঞ্চ করব, সঙ্গে বিভিন্ন চাইল্ড প্রোটেকশন অ্যাক্টস উপরে অ্যাওয়ারনেস জেনারেট করব। তারপরে চাইল্ড প্রোটেকশন কমিটিস রেসপন্সিবিলিটি কী হবে, পক্সো অ্যাক্ট, চাইল্ড ম্যারেজ, চাইল্ড ট্রাফিকিং, এইরকম বিভিন্ন চাইল্ড প্রোটেকশন ইস্যুস উপরে পঞ্চায়েতিরাজ রিপ্রেজেন্টেটিভসকে অ্যাওয়ারনেস জেনারেট করা হবে। তারপরে আমরা ডিস্ট্রিক্ট লেভেল মাস্টার ট্রেনার্স ক্রিয়েট করার জন্য ইউনিসেফ সঙ্গে একটা ওয়ার্কশপ প্ল্যান করেছি। এই মাস্টার ট্রেনার্স ফিল্ড লেভেলে চাইল্ড প্রোটেকশন কমিটিস ট্রেনিং করার জন্য আমাকে সহায় করবে। ডিসি কার্ড এক সিস্টেম আমরা শুরু করব, ওখানে ফ্যামিলিজ হ্যাভিং এক বা দো গার্ল চিলড্রেন, ওনলি মেয়েরা থাকা ফ্যামিলিজকে অ্যান্ড পার্মানেন্ট ফ্যামিলি প্ল্যানিং প্রসিজার অ্যাডপ্ট হওয়া ফ্যামিলিজকে আমরা ডিসি কার্ড দিব। এখানে আপার এজ লিমিট অফ দ্য চাইল্ড ইজ ফিক্সড অ্যাজ 14 ইয়ার্স। 14 ইয়ার্স তলে সব বাচ্চারা, মহিলা, শিশুরা, মেয়েরা থাকে ও ওনাকে ফ্যামিলিজকে দেওয়া হবে। এই ডিসি কার্ড ইজ গিভেন অ্যাজ রেসপেক্ট
recognition to the parents who are taking care of girl children and providing them freedom to grow, develop and establish themselves as successful individuals. এখানে আমরা গভর্নমেন্ট সার্ভিসেস যখন যখন দেওয়া হবে ওখানে প্রায়োরিটি দেওয়ার জন্য আমরা ইনস্ট্রাকশনস দিচ্ছি। গভর্নমেন্ট হসপিটালস হতে পারে, সার্কেল অফিসেস, বিভিন্ন সার্ভিস নেওয়ার জন্য যাওয়ার জায়গাতে ফর দ্য ডিসি কার্ড হোল্ডার্স আমরা প্রায়োরিটি দেওয়ার জন্য ইনস্ট্রাকশনস দিচ্ছি। সব গাঁও পঞ্চায়েত ভিতরে এটা কম্পিটিশন আমরা অর্গানাইজ করতে যাচ্ছি। এই প্রোগ্রামটার নাম হলো ঘর কি পেহচান বেটি কে নাম। সো গাঁও পঞ্চায়েত ভিতরে যখন যে গাঁও পঞ্চায়েত সবসে জায়গা ঘর উনকা বচ্চে লড়কি কে নাম পে করতে হ্যাঁ উনকো হাম বেস্ট পারফরমেন্স কে লিয়ে প্রাইজ দেঙ্গে। এদিন SLRM প্রকল্প নিয়েও সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন জেলা শাসক লয়া মাদ্দুরী। তিনি বলেন শিলচর পুরসভার সহযোগিতায় এই প্রকল্পকে কতটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে তার উপর এক সমীক্ষা চালানো হচ্ছে। আপাতত 10,000 গৃহের উপর এই সমীক্ষা চলছে। যদি সাফল্য মেলে তাহলে গোটা শহরকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। এখন আমরা এই পাইলট প্রজেক্টকে এন্টায়ার ডিস্ট্রিক্ট, এন্টায়ার সিটি, শিলচর সিটি কভার করাতে এটা সার্ভে শুরু করেছি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড মিউনিসিপ্যাল বোর্ড, শিলচর মিউনিসিপ্যাল বোর্ড একের সঙ্গে এ সার্ভে 12 নভেম্বর ফ্ল্যাগ অফ করেছি। এখান থেকে 10,000 ফ্যামিলি সার্ভে কমপ্লিট হয়েছে আর 10-15 ডেজ ভিতরে সার্ভে কমপ্লিট হতে হবে। এই সার্ভে কমপ্লিট হলে আমরা এন্টায়ার সিটিএ এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট থ্রু সলিড লিকুইড রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম ইমপ্লিমেন্ট করতে পারব। তার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করছি এই সার্ভেয়ার্স যখন আপনারা ঘরে বাড়িতে বা কমার্শিয়াল এস্টাবলিশমেন্টেতে যাব আপনারা সহযোগ করবেন আর সঠিক তথ্য দিন। I request people of Silchar to respect the persons who are working as volunteers in collecting garbage. Sometimes complaints humko mila hai ki unko thoda discriminate kiya jata hai. They are seen as people who need not be given respect. This is unfortunate and we should, as civilized society, we should stay away from such feelings. We should respect them. Indeed, many of them are educated, unemployed youth who want to participate with SLRM and clean up the city. So I want all of you to support this. ধলাই রামকৃষ্ণ সেবা সমিতির নবনির্মিত মন্দিরের প্রতিষ্ঠা উৎসব শুরু হচ্ছে 22 নভেম্বর থেকে। 21 নভেম্বর শুভ অধিবাসের মধ্য দিয়ে মন্দির প্রতিষ্ঠা উৎসবের সূচনা হবে। এতে উপস্থিত থাকবেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক গণধীশানন্দজি মহারাজ, করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক প্রভাসানন্দজি মহারাজ সহ আরও অনেকে। এ উপলক্ষে মন্দির প্রতিষ্ঠা কমিটি এবং রামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। পরে মন্দিরের প্রতিষ্ঠা উৎসব নিয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনেকদিনের একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে আমরা এখানে একটা শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির প্রতিষ্ঠা করব। এটা আগামী 22 নভেম্বর পাঁচই অগ্রহায়ণ শুক্রবার সেটা প্রতিষ্ঠিত করার দিন ধার্য করেছি। ওই দিন আমাদের এই যে কার্যসূচি অনুযায়ী সকাল থেকেই আমাদের অনুষ্ঠানের কাজ শুরু হবে এবং শুভ অধিবাস হবে এর আগের দিন বিকাল 5 অর্থাৎ 21 নভেম্বর পাঁচই অগ্রহায়ণ। এবং এই উৎসবকে সাফল্যমণ্ডিত করতে আমরা বিভিন্ন নিউ শিলচর আর্ট একাডেমির রজত জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে, সেই সঙ্গে সম্মান জানানো হয় অভিভাবকদেরও। 4 ধরে চলা এই প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানটি ছিল রবিবার। এদিন পুরস্কার বিতরণ শেষে উদ্যোক্তাদের তরফে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে রজত জয়ন্তী বর্ষ উদযাপন নিয়ে সংবাদ মাধ্যমকে উদ্যোক্তারা জানিয়েছেন, আমরা নানা অনুষ্ঠান করেছি, 9 অনুষ্ঠান করেছি, এটা নিয়ে 10 অনুষ্ঠান, যে আমরা নিউ শিলচর এলাকায় একটা
চিত্র ভাস্কর্য এবং কারুকলার প্রদর্শনী ও মেলা করব আমরা করেছি। গত 14 তারিখ সেটা উদ্বোধন হয়েছে এবং আজকে এটা সমাপ্তি দিন। এই প্রত্যন্ত এলাকায় যে একটা চিত্রমেলা তৈরি হয়েছে, আমরা যে মানুষ সমাগম, দর্শনার্থীর সমাগম, এটা দেখে আমরা খুব আনন্দিত। আশা করি আমরা আগামীতে নিউ শিলচর এলাকায় আরও এরকম সাংস্কৃতিক চিত্র ভাস্কর্য করলে আমরা আরও মানে আশাবাদী হব এবং সবাই আসবে এবং চিত্রের প্রতি বা আর্টের প্রতি একটা মনোভাব সৃষ্টি হবে শিশুদের, কিশোরদের এবং নবীন প্রবীণ সবারই, এটা আমি আশা করি। সুপার ডিভিশন ক্রিকেট লীগ শুরু হচ্ছে 28 নভেম্বর থেকে। শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। গত বছর সুপার ডিভিশনে ওঠা 6টি দলকে নিয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে 15 দিন ধরে। এদিকে একই দিনে শুরু হবে সুপার ডিভিশন লীগ টুর্নামেন্টও। এটি জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সবচেয়ে বড় টুর্নামেন্ট। 18 দিন ধরে চলা এই প্রতিযোগিতায় মোট 6টি দল অংশগ্রহণ করবে। পরে প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে আমার বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সচিব নীরা দাস জানিয়েছেন তাদের প্রস্তুতি চূড়ান্ত। রাম বেহেরার নেতৃত্বে পিচ এবং মাঠের কাজ চলছে। আমরা আগামী 28 নভেম্বর শিলচর ডিএসএর প্রথমবারের মতো সুপার ডিভিশন ক্রিকেট লীগ শুরু হতে যাচ্ছে এবং এই ক্রিকেট লীগটা 2 দিনের টুর্নামেন্ট দিয়ে শুরু হবে। সুপার ডিভিশন যে 6টা টিম গত বছর উঠেছিল, এই 6টা টিম দিয়ে আমরা 2 ডেজ ক্রিকেট দিয়ে শুরু করব আগামী 28 নভেম্বর থেকে। এটা চলবে এবং এটার সঙ্গে সঙ্গেই আমরা সুপার ডিভিশন, যেটা আমাদের লীগ টুর্নামেন্ট, এই শিলচর ডিএসএর সবচেয়ে বড় টুর্নামেন্ট যেটা, এটা ফার্স্ট টাইম ডিএসএর মধ্যে হচ্ছে, ওইটা আগামী 28 নভেম্বর থেকে শুরু হবে। কারা কারা এই খেলাতে অংশ নেবে? এই খেলাতে 6টি দল আছে, ইন্ডিয়া ক্লাব, টাউন ক্লাব, ইউনাইটেড ক্লাব, ইটখোলা এসি এবং ত্রিবেণী ক্লাব, ক্লাব ওয়েসিস। এই 6টি দলকে নিয়ে আমরা আগামী 28 নভেম্বর থেকে শুরু হবে। যেহেতু আমাদের আগের যে লাস্ট সিজন হয়েছিল, আমাদের ফার্স্ট ডিভিশন ক্রিকেট ছিল এতদিন, এখন এটা সুপার ডিভিশন হয়েছে, তো সুপার ডিভিশনে 6টা টিম এবং ফার্স্ট ডিভিশনে 6টা টিম খেলবে। এই টুর্নামেন্টের জন্য আমাদের শিলচর ডিএসএ বিগত 1 মাস থেকে মাঠের জন্য তৈরি করে যাচ্ছে রাম বেহরার নেতৃত্বে এবং ফিল্ড অলমোস্ট রেডি এবং পিচও রেডি। আমাদের এই 24 তারিখের এজিএমের পরেই আমরা এই খেলাটা শুরু করব এবং আমি আমাদের শিলচর জেলা, শিলচরের জেলা ক্রীড়ামন্ত্রী জনসাধারণকে অনুরোধ করছি এই সুপার ডিভিশন ক্রিকেটের খেলাটাকে আনন্দ উপভোগ করার জন্য। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। সুখেন্দু হত্যা মামলায় আজও চার্জশিট ফাইল হয়নি সরব প্রাক্তন বিধায়ক রুমিনার। নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা, প্রতিবাদে নামল পথে বাম দলগুলো। শুরু হচ্ছে ডিএসএর সুপার ডিভিশন ক্রিকেট লীগ, প্রস্তুতি সম্পূর্ণ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।